ফাইনালি আমি কল্যাণীতে চলে এসেছি, এখন এখান থেকে যাব সোজা টোটোতে উঠবো। মাই চ্যানেল, আমি সঞ্চিতা আর তোমরা দেখছো এক্সেপশনাল সঞ্চিতা। তো এখন যেহেতু দুর্গাপূজার মৌসুম, মানে আমাদের বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজো, তো সেই পুজো উপলক্ষে কিন্তু আজকে কল্যাণী যে আইটিআই মোড় আছে সেখানে আমি অলরেডি চলে এসেছি। দুর্গাপুজোর প্যান্ডেল স্বরূপ কিন্তু এখানে হচ্ছে মালয়েশিয়ার যে টুইন টাওয়ারটা আছে সেই টাওয়ারের কিন্তু প্যান্ডেল করা হচ্ছে। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো। দেখে নাও, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু এলইডি লাইট বসবে, তার জন্য কিন্তু এগুলো ফাঁকা রয়েছে। দেখো এখনও কিন্তু কাজ ইনকমপ্লিটই পড়ে রয়েছে। দেখে নাও, এটা একটা কিন্তু হচ্ছে ওয়াটার পাম্পের মতন ব্যবস্থা করে রেখেছে, যেটা অরিজিনালি হচ্ছে টুইন টাওয়ারের সামনে যেমন একটা ওয়াটার ফলের মতন একটা হয়, যেটা ওপরে উঠে আবার নিচে নেমে আসে, এরকম একটা সিস্টেম করেছে। আর এখানে কিন্তু লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, মানে নানা রকম লাইটেরও কিন্তু সিস্টেমটা রয়েছে এখানটাতে। আর এটা দেখো পুরোপুরিভাবে কিন্তু অরিজিনালি মনে হচ্ছে পুরো হচ্ছে মালয়েশিয়া যে টুইন টাওয়ারটা এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। তো দেখে নাও, দুর্দান্ত কিন্তু হচ্ছে কাজটা, এবং এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। দেখো এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। আর এই পাশে হচ্ছে দেখো, এখানে হচ্ছে মানে সাধারণ মানুষদের যে লাইনের জন্য কিন্তু এরকম ব্যবস্থাটা করা আছে, বাস দিয়ে ঘেরা রয়েছে এখানটাতে, দেখে নাও। আর এখানে ছোটো ছোটো গাছপালা লাগানো হয়েছে, যে জাস্ট অসাধারণ হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। কিন্তু কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে, পুরো হচ্ছে মনে হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ারটাই কিন্তু আমাদের এই কল্যাণীর আইটিআই মোড়ে কিন্তু চলে এসেছে। অনলাইনে আমাদের উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এবং আগামী পুজোর পাঁচ দিন আমাদের প্রশাসনের সহযোগিতায় সমস্ত রকম যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রেখে আমরা সবাইকে পুজো দেখার আহ্বান জানাই। এবং আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে সামাজিক কল্যাণমূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি, এবছরও সেটা ব্যতিক্রম হবে না, এবছরও হবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন, আমাদের পুজো উপভোগ করবেন। হ্যাঁ, আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, পুজো উপভোগ করবেন, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমার নাম সুশান্ত সরকার, কল্যাণী নদিয়া, কল্যাণী লুমিনাস ক্লাব, আইতে পুজো কমিটির তরফ থেকে আমি বলছি। জাস্ট দেখো মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদারে এই টুইন টাওয়ারটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা যাবে নেক্সট প্যান্ডেলে। ততক্ষণ তোমরা প্রচণ্ড ভালো থাকো আর খুব আনন্দ করো। টাটা।